এখানে গরম মশলা হয়ে গেছে, তেজপাতা, দারচিনি, এলাচি, জায়ফল, জয়িত্রী, আর এইটা হলো কালো গোলমরিচের গুঁড়া, এইটা হলো জিরা। জিরাটাকে দুইবার ফাঁকি করা হয়েছে, আমরা প্রথম চেলে নিছি, পরে ওই গুঁড়াটা আবার ভেজে নিছি, ভেজেই করছি। আর এইটা হলো শুকনা মরিচ, এই যে শুকনা মরিচ ভাজছি, এই যে গুঁড়া করা হচ্ছে। তাহলে এই যে মশলাগুলো দেখাচ্ছি, এটা কুরবানিতে কাজে লাগবে। আর যদি কাজে লাগে, ভালো লাগে দেখতে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। বন্ধুরা, আমি অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি, সবই একদম ন্যাচারাল, দেখেন, কোনো ব্লেন্ডার নয়, কোনো কিছু করা নয়, আমরা পাটায় বেটে নিচ্ছি। চটপটিতে সব মশলায় কাজে লাগবে, যারা দেখবে তারাই বুঝবে এই মশলাগুলো কিসে কিসে কাজে লাগবে। তাহলে যদি আমার এই কষ্টটা সফল হয় আপনাদেরকে দেখানোর জন্য, তাহলে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। রাখি বন্ধুরা, আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মনি দেশি খাবার। আজ আমরা কুরবানির সামনে, আর এক সপ্তাহ বাকি আছে, তাই আমরা কিছু মশলা করে রাখলাম। এই যে এখানে আমি কালো গোলমরিচ ভাজতেছি, এটাকে আমরা গুঁড়া করব। এখানে আমরা জিরা ভাজতেছি, জিরাটাকে গুঁড়া করব। বাটা জিরা আছে, আমি বেশিরভাগই বাটা জিরা খাই। আর এখানে আমি দেখাচ্ছি, এখানে আছে জয়িত্রী, জায়ফল, দারচিনি, এলাচি, এগুলো আমি সব গরম মশলা গুঁড়া করে রাখবো। এটা কাচ্চিতেও লাগবে, চটপটিতেও লাগবে, চিকেন ফ্রাইতেও লাগবে, আপনি যেই কোনো মাংস কালা বুনা করেন লাগবে, সব কিছুতে এই মশলাটা লাগবে। তার জন্য আজকে আমি গুঁড়া করে রেখে দিচ্ছি, ভাবলাম একটু আপনাদেরকে দেখাই। চিকেন ফ্রাই বলেন, চিকেন ললিপপ বলেন, টিক্কা বলেন, হাজি কাবাব বলেন, তারপরে সুলতানি কাবাব বলেন, এই মশলাগুলো অবশ্যই লাগবে। খুব ধিমা ধিমা জালে এটা ভাজতে হবে, বেশি বড় জাল দিলে একদম পুড়ে যাবে, যেহেতু আমরা গুঁড়া করে রাখবো। আর বাটা তো আছে, এই যে ধিমা জালে হচ্ছে, এখানে গোলমরিচ হচ্ছে, আবারও দেখাচ্ছি, এখানে জয়িত্রী, জায়ফল, এটা পুরাটাই লাগবে, আর এই যে দারচিনি, এলাচি। আমার ইউটিউবে, আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আবারও আমি দেখাচ্ছি। এটা ঈদের জন্যে স্পেশাল কিছু মশলা করে রাখি, সব কিছুতেই এটা খাওয়া যাবে, যত শাহি রান্না আছে সবগুলোতে দেওয়া যাবে। এই যে গোলমরিচ ভাজছি, তিন পদের তিনটাতে তিন রোমে রাখবো। আর এই যে এখানে বাটা হচ্ছে গোলমরিচ, আমি ভাইজা ফাঁকি করে নিই। আমাদের জয়িত্রী, এই যে জয়িত্রীর এই কভারটা আমরা ফেলে দিব, আর এটা আমরা ভেজে নিব। জয়িত্রী ভাজা হচ্ছে, এটা জায়ফল, জায়ফলটা ভেজে নিব, আর এই যে জয়িত্রী ভাজা হচ্ছে, জয়িত্রী, তেজপাতা একসঙ্গে ভাজবো। আপনি যে কোনো মশলা তরকারিতে দিতে পারবেন, কিন্তু মাংসের হতে হবে। জয়িত্রী আর তেজপাতা একসঙ্গে ভাজতেছি, আর দারচিনি, এলাচি একসঙ্গে ভাজবো, আর জিরা ভাজা হচ্ছে।